আসসালামু আলাইকুম আইসিটিআর গুরু অনলাইন ফোরামে আপনাকে স্বাগতম এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি গিটের একটা কমান্ড ছোট্ট একটা কমান্ড বা যা গুরুত্বপূর্ণ কমান্ড এবং বহুল ব্যবহৃত কমান্ড গিট স্ট্যাটাস অর্থাৎ স্ট্যাটাস কমান নিয়ে আলোচনা করব এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি গিটের একটা ছোট্ট বা বহুল ব্যবহৃত কমান্ড স্ট্যাটাস কমান অর্থাৎ গিট স্ট্যাটাস কমান নিয়ে আলোচনা করব আমরা যদি এস এম সিতে যাই এখানে যদি রেফারেন্স বুকটা বলেন ওপেন করি তাহলে এখানে গিট স্ট্যাটাসের কিছু বর্ণনা দেওয়া আছে আমি ভিডিওর সাথে বিস্তারিত ভিডিওর ডিসক্রিপশান সেকশানে এই লিঙ্কটি শেয়ার করব তো এখানে যদি আসেন তাহলে আমরা যদি গিট কীভাবে কমান এক্সিকিউট করি প্রথমে দেখি মনে করেন আমাদের এই ক্লিপসে একটা প্রোগ্রাম আছে ইক্লিপসে একটা প্রোগ্রাম আছে যেটা হচ্ছে মনে করেন জাভা প্রোগ্রাম আছে একটা জাভা প্রোগ্রামিং এ টু জি একটা প্রজেক্ট আছে যেটা হচ্ছে কিটাবের আর একটা প্রজেক্ট যেটা রিপোজিটরি কিটাবের রিপোজিটরি গিট প্রোগ্রামিং এ টু জি এর মাস্টার ব্রাঞ্চের সাথে এটা লিংক আছে আপনারা দেখতে পাচ্ছেন যারা গিট বোঝেন তারা এটা বুঝতে পারবেন এখন যদি আমি এই প্রজেক্টের এই ফোল্ডারে যাই এই ফোল্ডারে গিয়ে যদি আমি গিট স্ট্যাটাস কমান্ড দিই গিট স্পেস স্ট্যাটাস কমান্ড দিই তাহলে দেখা যাবে এখানে আমাদের ফাইলগুলোর পরিবর্তনের স্ট্যাটাস দেখা যাচ্ছে বর্তমান কারেন্ট প্রজেক্টের এই ফাইলগুলোর পরিবর্তনের স্ট্যাটাস আমি দেখতে পাচ্ছি অর্থাৎ এই যাওয়া প্রোগ্রামিং এ টু জি এই প্রজেক্টে কী কী পরিবর্তন আমি করেছি দেখা যাচ্ছে এখানে দেখছেন যে দেখা যাচ্ছে দুই ধরনের এখানে আছে একটা হচ্ছে যে দুই ধরনের স্ট্যাটাস আছে এখানে মডিফাইড দুটো মডিফাইড ফাইল আছে এবং এবং আটটা আনট্র্যাক্ট ফাইল আছে তো মডিফাইড এবং আনট্র্যাক্ট বলতে কী বুঝি আমরা যদি এই গিট গিট ড্যাশ এস এম সি ডট কম এখান থেকে রেফারেন্সে যাই তাহলে এখানে দ্য লাইফ সাইকেল অফ দ্য স্ট্যাটাস অফ ইউর ফাইল গিটের ফাইল পরিবর্তনের স্ট্যাটাস এখানে স্ট্যাটাস লাইফ সাইকেল একটা চিত্র দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন চিত্রতে বলা আছে এখানে দেওয়া আছে যে চার ধরনের স্ট্যাটাস হয় একটা ফাইল পরিবর্তনের স্ট্যাটাস চার ধরনের প্রাথমিক হয় একটা হচ্ছে আনট্র্যাকড আনমডিফাইড মডিফাইড দেন স্টেজড তো স্টেজ কি জিনিস আমরা এই জিনিসগুলো কি এখানে এখানে আলোচনা করি তো যে দেখতে পাচ্ছেন আনট্র্যাক্ট যেটা ফাইলগুলো পরিবর্তন হয়েছে যেখানে লাল রেড আকারে দেখাচ্ছে যেগুলো পরিবর্তন হয়েছে সেগুলো হচ্ছে আনট্র্যাক্ট এখন আনট্র্যাক্টের এখানে শুরুতে হচ্ছে আনট্র্যাক্ট এখানে লেফট সাইডে অল দ্য ওয়ে লেফট সাইডে আছে আনট্র্যাক্ট অল রাইট সাইডে আছে স্টেজ এখন স্টেজ হবে যদি আমি এই ফাইলগুলো অ্যাড করি যেমন বিট অ্যাড কমান দিয়ে যদি আমি ডর দিই তাহলে সবগুলো ফাইলে অ্যাড হবে তখন সবগুলো এগুলো এই আনট্র্যাক ফাইলগুলো যদি আমি সবার সব ট্র্যাকড এবং মডিফাইড এবং আনট্র্যাক ফাইলগুলো এই কমান্ডটা দিলে অ্যাড কমান্ড দিলে এটা হচ্ছে যে স্টেজে যাবে স্টেজে গেলে কি হবে এখন স্টেজে যাওয়ার পরে আমি কমিট করতে পারবো স্টেজে যাওয়ার পরে কমিটের উপযুক্ত হবে কমিট করার পরে তাহলে ফাইলগুলো কী হবে আনমডিফাইড অবস্থায় আসবে আনমডিফাইড অবস্থা আসবে তো তারপরে যদি আমি ফাইলের আবার যদি এডিট করি তখন সেটা মডিফাইড অবস্থা আসবে তো মোডিফাইড ফাইল কী করা যাবে আবার স্টেস করা যাবে অ্যাড কমান্ড দিয়ে আবার এখানে স্টেস করা যাবে অথবা আন আনমোডিফাইড ফাইল কী করা যাবে যে আবার রিমুভ করা যাবে রিমুভ করা যাবে তো হচ্ছে এই তার মানে যে গিট স্ট্যাটাস কমান্ড দিয়ে আমরা কী করতে পারি যে ফাইল পরিবর্তনের বর্তমান অবস্থা দেখতে পারি সব রকমের যে কোনো গিট কমান্ড এক্সিকিউশনের আগে অন্য গিট পুশ পুল বা যে কোনো গিট কমান্ড এক্সিকিউশনের আগে আগে গিট স্ট্যাটাস কমান্ড দেওয়া হয় তো স্ট্যাটাস কমান্ড আরও গুরুত্বপূর্ণ তো স্ট্যাটাস সম্পর্কে আরও পড়তে গেলে আপনাদের এই দেখতে পারেন যে এই ভিডিওর এইগুলো দেখতে পারেন তবে স্ট্যাটাস শুরুতেই একটা জিনিস দেখা যায় যে কুইকলি আমরা দেখি যে স্ট্যাটাস কমান্ড দিলে কী জিনিস দেখাচ্ছে প্রথমে দেখাচ্ছে একটা ওয়ার্ড ওয়ান ব্রাঞ্চ মাস্টার অর্থাৎ এখান থেকে স্ট্যাটাসের শুরুতেই দেখা যাবে যে আমি গিট হাবের প্রজেক্টে এই প্রজেক্টের কোন ব্রাঞ্চের সাথে লিঙ্ক আছি এটা দেখাচ্ছে শুরুতে দেখেন দেখাচ্ছে ওয়ান ব্রাঞ্চ মাস্টার অর্থাৎ আমি গিয়ে শুরুতে দেখা যাচ্ছে যে ওয়ান ব্রাঞ্চ মাস্টার তারপরে বলছে কি ইউর ব্রাঞ্চ ইজ আপ টু ডেট উইথ অরিজিন মাস্টার অর্থাৎ এটা বলছে যে আমার ব্রাঞ্চটা গিটাবের এই সাথে গিটাবের প্রজেক্টের সাথে আপ টু ডেট আছে অর্থাৎ এখানে বাহাইন নাই এখন এটা দেখার জন্য আমি এক্লিপসে গেলেও দেখতে পাবো এক্লিপসে গেলেও দেখতে পাবো দেখেন আমার গিটাবের প্রজেক্টের সাথে মাস্টার ব্রাঞ্চের সাথে আছে ওয়ান ব্রাঞ্চ মাস্টার এটা এটা দেখা যাচ্ছে এটা এরকমই দেখা যাবে মাস্টার সাথে আসি এখন এখানে যেহেতু এর পরে কিছু নাই তো সুতরাং এখানে হচ্ছে যে আপ আপ আসছে তারপরে দেখাচ্ছে যে কমান্ডের পরের অংশ যে মডিফাইড ফাইল আছে দুটো এবং আনট্র্যাক্ট ফাইল আছে হচ্ছে যে আনট্র্যাক্ট ফাইলের সংখ্যা দেখাবে এখানে বলছে নো চেঞ্জেস মেড টু কমিট হ্যাঁ তখন কমিটের জন্য আমাদের এখনও কমিটির উপযুক্ত নাই এই ফাইলগুলো এখনও কমিটির উপযুক্ত না আমরা পরবর্তী ভিডিওতে দেখবো যে আমরা কীভাবে কমিটির উপযুক্ত করতে কি করতে হবে অ্যাড করতে হবে গিট এখানে বলছে যে ইউজ গিট অ্যাড হ্যাঁ তখন ওয়ার গিট গিট অ্যাড করতে বলছে কমিট করার জন্য ওয়ার গিট কমিট আমরা পরবর্তী ভিডিওতে দেখবো যে গিট অ্যাড এবং কমিট আইসিটিআর গুরু ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ আইসিটিআর গুরু ভিডিও দেখার জন্য আপনি ইউটিউবে গিয়ে আইসিটিআর গুরু লিখে সার্চ দিন আইসিটিআর গুরু ইউটিউবে চ্যানেল পাবেন পাবেন চ্যানেল যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করুন করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আমাদের এখানকার ভিডিওগুলোতে লাইক দিন এবং ইউটিউব ফেসবুকে আমাদের আইসিটিআর গুরু ফেসবুক পেজ আছে সেখানে লাইক দিন এবং সেখানকার পোস্টগুলো লাইক দিন এবং শেয়ার করুন ধন্যবাদ আপনাকে আই গুরুর সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম